গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শেষে এখন ব্রিফ করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছি সেখানে। নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান হচ্ছেন আমাদের সভাপতি প্রধানমন্ত্রী। এখানে চেয়ারম্যানের একটা পদ আছে, সেটা এখনো আমি প্রাদেশিক হিসেবে সদস্য সচিব সচিবের দায়িত্ব পালন করব। আর এছাড়া আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদ উপদেষ্টা কমিটি, আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরে উত্তর দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদক, এরা এই কমিটিতে পর্যন্ত এটা। এছাড়া আমাদের 14টির মতো উপকমিটি নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজে আমাদের উপকমিটি গতবারও 14টির মতো ছিল, এবারও 14টি উপকমিটি। লোক হয়তো পরিবর্তন হবে কমিটির ভিতরে, এমনও আছে যে কেউ কেউ মৃত্যুবরণ করেছে, তো তারা সাবেক কারণে থাকবে না, নতুন কিছু সংযোজন হবে। আমরা নির্বাচনী তফসিল ঘোষণার পর পরপরই আমরা 23 বঙ্গবন্ধু এবং নিউজ আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি